فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد شماني تومار براند بيرو একটি ভিডিও কয়েক ভিডিও বিভিন্ন জায়গায় দেখা যায় এক শ্রেণীর নামধারী আলেম যেনারা পরিচয় দেন আমরা হক্কানি আলেম বা তেনারা বলেন যে আমরা পীরের নেতা আমরা পীরের দালাল আমরা জান্নাতের দালাল আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব তোমরা আমাদেরকে ফলো করো আমাদের মুড়ি হয়ে যাও অন্ধভাবে আমাদের কথাকে বিশ্বাস করো সেই সমস্ত আলেম নামের কিছু ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি যারা মানুষকে সমাজের বুকে আলেম বলে পরিচয় দেয় তাদেরও এক নম্বর তাদের মধ্যেও অন্যতম আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় যে ফুরপুরা সকলেই আমরা পরিচিত আছি যে ফুরপুরা সাহেব ফুরপুরা পীরের সেইখানে তিনার নাম হচ্ছেন পীর আল্লামা আব্বাস সিদ্দিকি তিনি এত বড়ই মিথ্যাচার করলেন মানে না জেনে মানুষের কাছে ভক্তদের কাছে নিজেকে বরত্ব প্রকাশের জন্য তাদের মনের মধ্যে যদি আল্লাহ সুমন যদি একটু ভয় থাকতো তাহলে এত বড়ো মিথ্যা কেচ্ছা কাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করতো না সর্বদা আমরা দোয়া করব সেই সমস্ত আলেমদের জন্য যারা নামদারী আলেম যারা ইসলামকে ধ্বংস করার জন্য বর্তমান সমাজে মানুষকে ভুল বোঝাচ্ছে কোরআন হাদিস থেকে দূরে সরাচ্ছে বিভ্রান্ত সৃষ্টি করছে আল্লাহ সুবাদ সেই সমস্ত জালেমদেরকে আল্লাহ সেই বুঝদান করুক তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি বলেছেন রসুল উল্লাহ সাল্লাম নূরের তৈরি রসুল্লাহ নূর ছিলেন যদি কেউ প্রমাণ করতে পারে তিনি বলেছেন সেই ভিডিওতে যে আদম আল্লাহি সাল্লাম শুধুমাত্র মাটির তৈরি আদমের পর থেকে যত নবী রসুল দুনিয়ার বুকে এসেছে প্রত্যেককে নূরের তৈরি যদি কেউ প্রমাণ করতে পারে যে এই নবীগুলো মাটির তৈরি ছিল আমি দশ লক্ষ টাকা দেবো আল্লাহ নবী নী দা নবীকে তৈরি বলে আমি তাদের কাছে না কেন বা বলি সরি লিখে ইসলাম পারেন সই করে দিয়ে আল্লাহ নবী তো তুরে কথা আরো অন্য বি ছাড়া পৃথিবীর জমিন আর একটা মানুষকে মাটি তৈরি প্রমাণ করতে পারলে তাকে আমি দশ লক্ষ টাকা পুরস্কার দেব কথা কিছু বুঝছেন আদম নবী ছাড়া আদম নবী মাটির কথাটা ঠিক আছে কিন্তু আদম নবীকে বাদ দিয়ে পৃথিবীতে আর একটা মানুষ নবীকে আমি রাখলাম একটা মানুষ মাটির তৈরি প্রমাণ যদি কেউ দিতে পারে তাকে দশ লক্ষ টাকা দিয়ে হবে এখনই যদি কেউ দিতে পারে এখনই আমি ইনশাল্লাহ বসে থাকবো টাকা না আসা পর্যন্ত তিনি একটা চ্যালেঞ্জ করেছেন তার অন্ধ ভক্তদের কাছে আর ভক্তরা বাস হাততালি দিয়ে হা হা করে সবাই শুনছে যে সত্যি কী ধরনের মানুষ এনি এত বড় একটা চ্যালেঞ্জ করলেন টাকার তারা নিশ্চয় আর মনে রাখবেন যে যারা শয়তান হবে যারা চোর হবে একটা কথা আছে প্রবাদ বাক্য বাংলায় যে চোরের মায়ের বড় গলা তারা তো বলবি যে এই ধরনের কথা বলবে যাতে করে মানুষের কাছ থেকে সাফাই দিতে পারে কিন্তু তাদের মধ্যে আল্লাহ সুবানো ভয় নেই যদি তারা ভয় থাকতো আর যদি তারা প্রকৃত মুসলমান হতো তাহলে কখনো কোনো মানুষ কোনো ব্যক্তি আল্লাহ সোমতালার কাছে নিজেকে নিজেকে আত্মসমর্পণ করার পর এই মিথ্যা কেসা কাহিনী মানুষের বুকে বলতো না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যদি তুমি ভালো কথা বলো তাহলে বলো আর না হলে তুমি চুপ থাকো কিন্তু এই সমস্ত মানুষ মানুষকে বিভ্রান্ত করছে এবং তিনি চ্যালেঞ্জও দিচ্ছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং সমস্ত নবীগণ নুরের তৈরি ছিল তিনি টাকার চ্যালেঞ্জ করেছেন যাই হোক সেই আল্লামা সিদ্দিকী পীর ফুরফুরা শরীফের সেই মাওলানার প্রতি আমার আবেদন যে আপনি যতটুকু আল্লাপাকে আপনাকে জ্ঞান দিয়েছে আপনাকে অনুরোধ করব ভয় করুন একটা করল আল্লাহকে ভয় করুন আর আল্লাহ সুমাতালা বলি চানসোলা আল ইমরানের একশো তো দুই নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লা ইত্তাকু ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লা হাককাতু কাতী ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন তোমরা আল্লাহর ভয় করো আর তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পরিপূর্ণভাবে তোমরা মুসলিম হচ্ছো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আবার ইমানদারীদেরকে বলছেন এই আল্লাহ জিন আমানত কুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো হক্কা দুঃকাতিওয়ালা তামুথুন ইল্লাহ আনতু মুসলিমুন কেন বললেন ঈমানদাররা তারা তো মুসলিম তারপরেও আল্লাহ সমান্তরা বলছেন তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে অর্থাৎ ওই সমস্ত মুসলিম কথার এখানে অর্থ হচ্ছে যে পরিপূর্ণভাবে আল্লাহর সম্পূর্ণ বিধিবিধানকে বাস্তবায়ন করা আমল হতে পরিণত করা খালি মুখে বলা নয় যেমন কলেমার আটটা শর্ত কলেমা পড়তে হবে লাই রাহিউ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম কিন্তু এই কলেমার দাবি মুখে বলার সঙ্গে সঙ্গে কলেমার শর্তগুলোকে পূরণ করতে হবে তবেই সে প্রকৃত মুসলিম আল্লাহ মাসির দিকেই তিনি বলেছেন দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছেন তিনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো যে আপনি হুগলি জেলার আমিও হুগলি জেলার আপনি অনেক জ্ঞানী আমি ছাত্র আমাদের উস্তাদ যারা আছেন যারা বড়ো বড়ো মাসাইকগণ আছেন তাদের কথা ছেড়ে দেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি তবে কোনো অর্থের বিনিময় নয় কারণ আলহামদুলিল্লাহ আপনাদের মতন হারাম অর্থ আমরা কামাই না মানুষকে ধোকা দিয়ে অর্থ আমরা কামাই না মানুষের সাথে চিটিংবাজি করে আমরা অর্থ কামাই না কারণ আপনাদের মতন মানুষ যেমন একটা চোর হয়তো সে চুরি করে অভাবের ধারণায় রাতের বেলা কাউকে না দেখিয়ে সেই চুপি চুপি চুরি করে নিয়ে আসে সে খেতে পারছে না কোনো জিনিস তার শাস্তি আলাদা কিন্তু আপনারা মানুষের চোখের সামনে আপনারা হচ্ছেন ডাকাত চিন্তায় মানুষকে ভুল বুঝিয়ে তার পকেট থেকে অর্থ আপনারা সংগ্রহ করে হারাম নিয়ে নিয়ে এতই আপনাদের কাছে গেছেন আপনার লাখ কেন আপনারা কোটি টাকা দিতে আপনাদের কোনো গায়ে লাগবে না কারণ আপনাদের পয়সাটাই তো হারামের মানুষের কাছে ধোকা দিয়ে দিয়ে পয়সা তাবিজ বিক্রি করে পয়সা মানুষের কাছে বাড়ি বন্ধনা দোকান বন্ধ না মানুষের কাছে এইভাবে এতভাবে অর্থ হারাম কামিয়ে কামিয়ে আপনাদের কাছে এত ভান্ডার হয়ে গেছে আপনাদের লক্ষ্য কেন কোটি টাকা দিলো আপনাদের গায়ে আসবে না আমরা অর্থের চ্যালেঞ্জ করবো না চ্যালেঞ্জ করবো আল্লাহ সুবাহতালার পবিত্র কোরআন কিতাবুল্লাহ এবং রব্বিল কাবা এই কাবা ঘরের রবের কসম করে বলছি যদি আপনি প্রকৃত আলেম হয়ে থাকেন তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনের ভুল তফসিল করে হাদিসের ভুল তফসিল করে মানুষকে বিভ্রান্ত করবেন না ভয় করুন আল্লাহকে ফুল্ল নফিস মহৎ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাচাত্ত আমাদেরকে চলে যেতে হবে আজকে অর্থের লোভে পড়ে চোখে লাল পট্টি বেঁধে পয়সার দিকে আপনার চিনে মানুষকে যেভাবে শিল্পের দিকে আহ্বান করছেন মানুষকে যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর মানুষের কাছে শুধুমাত্র বাহবাহ পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি নয় তাই আপনাকে চ্যালেঞ্জ করলাম মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি যদি সঠিক ইসলামকে না জেনে যেতে পারেন যদি সঠিক জ্ঞান যদি অর্জন করে না যেতে পারেন এবং সঠিক জ্ঞানের প্রতি যদি আমল না করে যেতে পারেন আপনার পরিণাম হবে ওই কাফের মুসরেকদের সাথে যাহার নাম কারণ অমুসলিমরাও তারা আল্লাহকে বিশ্বাস করে তারাও কালেমা পড়ে তাদেরও যদি সনাতন ধর্মের বেদ সেখানে যদি দেখেন সেখানেও লেখা আছে লাই লাহরমাল্লা পরম পরম জন বৈকট্য নাম জপ মোহাম্মদ অর্থাৎ তোমরা লাই দাহা নাম জপ কিন্তু তারাও কালেমা পড়ে তারাও ঈশ্বরকে এক বলে স্বীকার করে কিন্তু তারপরও শিরিক করে আর আপনারা তাদের মধ্যে কোনো পার্থক্য নয় তাই যদি কবর পূজারী যদি জান্নাতে যাই আজকে আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা নেয় আমি ছাত্র রব বিল কাবার কসম কাবা রবের কসম করে বলছি যদি কবর পূজারি করার পর আপনাদের ওই ফুরপুরা শরীফের শেষ করার পর কোনো মানুষ যদি জান্নাতে যায় পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে একটাও জাহান নামে যাবে না আর যদি এই কবর পূজারি করা বা শিখ করার পর মানুষ যদি জান্নাতি না হয় তাহলে আপনি কোন ধরনের মুসলিম আল্লাহ সমালা কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে আর মুসলিম যদি হয়ে থাকেন তার সার্টিফিকেট আল্লাহ সমাজ দিতে হবে এখন আপনাকে যে নবীগণ রসুলগণ সিদ্ধিগণ তেনারা যে নূরের তৈরি তেনারা যে মাটির তৈরি ছিলেন না আপনি এই কথা মানুষের কাছে প্রচার করে বেড়াচ্ছেন আপনার কাছে প্রথম প্রশ্ন পরে আমি আসছি কোরআন আদিস প্রথমে কিছু যুক্তি আপনি দিয়ে বোঝায় আপনি যদি বিজ্ঞান দেখেন যে মাটির উপাদানের মধ্যে অনু পরমাণু নিউটন পোটন অনেক কিছু আছে সায়েন্স বলছে নূর মানে হচ্ছে লাইট নূর মানে হচ্ছে আলো একটা আলোর থেকে একটা মাটির মধ্যে উপাদান সেভেন্টি এইট পারসেন্ট বেশি তাহলে সায়েন্স বলছে একটা লাইট একটা আলোর থেকে একটা মাটিতে উপাদান অনেক বেশি কারণ মাটিতে প্রোটন নিউটন ইলেকট্রন অনেক কিছু মিশ্রিত আছে মাটির মর্যাদা অনেক বেশি এরপরও দেখেন যখন আদম আল্লাহ সেজদা করার জন্যে বলা হলো সমস্ত নূরের সৃষ্টি ছিল আর যারা নূরের সৃষ্টি হয় তাদের ইচ্ছা শক্তি থাকে না তাদের ইচ্ছা শক্তি থাকে না তখন সকলে মানুষ ছাড়া ইবলিস আগুনের তৈরি ছিল সে অহংকার করলো যে আমি আগুন হয়ে মাটির কাছে নত স্বীকার করব তারা আল্লাহ সুমাতা এখানে মর্যাদা মাটির মর্যাদা বেশি দিলেন যে মাটি তোমাদের কাছে সব থেকে প্রিয় মাটির মর্যাদা বেশি তিনি আল্লাহ সুমতলা যিনি সষ্টা যিনি আমাদের রব তিনি মাটির মর্যাদা দিলেন আর আদম আল্লাহ শেষ দা করতে বললেন তাহলে এখানে মাটির মর্যাদা বেশি এরপরেও দেখেন আপনাদের মতন যেমন এখন কিছু আলেম যারা রসল্লসাল্লামকে নূরের তৈরি বলে কিন্তু কখনো কাপের মোসরেকরাও যখন রসুল্লাহাম জীবিত ছিলেন সাহাবাই কেরাম তো দূরের কথা যারা কাফের মশের ছিলেন তারা কখনো কোনো সময় বলতেন না যে রাসুল্লাহ সাল্লাম তৈরি ছিলেন বা কোনো নবী নূরেদ তৈরি ছিলেন তারা একাধিক প্রমাণ আছে তারা বলতেন আপনি কিভাবে নবী হন আপনি আমাদের মতন মানুষ আপনি বাজারে যান আপনি ছাগল চড়ান আপনি পোশাক পায়খানা করেন আপনি খাদ্য খান আর আপনি বলেন আপনার কাছে ওই আসে আপনি নবী আপনি রসুল কীভাবে হন কাফের মশেরগুলো বিশ্বাস করত যে রসুল্লাম আদম আল্লা সাল্লামের থেকে সৃষ্টি যে উপাদানে তৈরি সেই উপাদানে তৈরি তবে রাসুল্লাহ সাল্লাম ছিলেন আদর্শ মানুষ আমরাও মানুষ রাসুল্লাহ মানুষ ছিলেন আমাদের মতন কিন্তু আমাদের আর রাসুল্লাহামের মধ্যে অনেক পার্থক্য তার মানে তিনি হচ্ছেন উত্তম আদর্শ তিনি হচ্ছেন আদর্শমান মানুষ একটা সাধারণ মানুষ আর একটা প্রফেসর একটা টিচার কতটা ফারাক থাকে তিনি হচ্ছেন জ্ঞানী তিনি হচ্ছেন সত্যের দিকে আহ্বানকারী মানুষকে সংশোধনকারী জগৎপতি সনাতন ধর্মে বলা যে জগৎপতি অর্থাৎ সারা বিশ্বকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব যেটা আল্লাহ সুমাতলা দিয়ে তিনি দিয়েছিলেন সোনার চল্লিশ নম্বর আল্লাহ সুমাতলা বললেন আমি আপনাকে পাঠিয়েছি মানুষকে সঠিকটা পৌঁছে দেওয়ার জন্য আপনার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া আমার দায়িত্ব হিসেবে নিয়ে আল্লাহ সুমাতাল্লাহ বললেন এখন দেখেন মক্কার কাফির মুশ্রেকরাও তারা মানত যে রসুল্লা সাল্লাম মানুষ ছিলেন সাহাবাইকে আমরা কখনো বলেননি যে আপনি নূরের তৈরি আপনি নামাজ পড়বেন আপনি অনেক সালা আদায় করবেন আপনি নফল সালা তালা আপনি হজ করবেন আপনি ওমরা করবেন আপনার জন্য সম্ভব কিন্তু আমরা মানুষের তৈরি আমাদের জন্য সম্ভব নয় কোনো সাহবাইকেরাম কবুত কোনো তাবে তাবিন কেউ বলেননি আল্লাহ সুমাতলা এই জন্যেই নবী রসুলদেরকে মানুষ করে পাঠিয়েছিলেন যদি নুরের তৈরি করতেন তাহলে মানুষের কাছে অনেক প্রশ্ন হতো এটা তাদের জন্য সম্ভব আমাদের জন্য সম্ভব নয় মনে করেন কেউ একজন সাইকেলে যাচ্ছে আর হেঁটে যাচ্ছে যে সাইকেলে যাচ্ছে সে আগে পৌঁছে যাবে যে হেঁটে যাচ্ছে সে যদি বলে সাইকেলে যাচ্ছে সে যদি হেঁটে যাওয়া ব্যক্তিকে বলে যে তোমার থেকে আমি আগে চলে এলাম সে সাধারণভাবে একটা উদাহরণ দেবে তুমি হেঁটে আসছো আর আমি সাইকেলে আসছি বা যে হেঁটে যাচ্ছে সে বলবে আমি হেঁটে যাচ্ছি তুমি সাইকেলে যাচ্ছ তোমার তুমি তো আগে যাবি তেমনি ভাবে কোনো সাহাবাই কেরাম জীবনেও কোনো সাহাবাই কেরাম কোনো কাফের মুসে কোনোদিন বলেননি যে আপনি তো নূরের তৈরি আপনার জন্যে সম্ভব আমাদের জন্য সম্ভব নয় তাহলে সালেফ সালেফেন সাহাবাই কেরাম কেউ এই কথা বিশ্বাস করতেন না কিন্তু আল্লাহ সুবাদালা ভবিষ্যৎবাণী কোরআনে অনেক কথাই আল্লাহ সুমাতলা জানতেন কারণ আল্লাহ সুমাত বলছেন ইন্নি আলো মাল আতালামুন আমি যেটা জানি তোমরা কখনো সেটা সম্ভব নয় তোমরা জানতে পারো না কারণ আল্লাহ সুমাত জানতেন যে বর্তমান সমাজে শেষ জমানায় কিছু আলেম নামে জালেম তৈরি হবে কিছু মানুষ বিভ্রান্ত করবে আমার নবী রসুলদেরকে অধিক মর্যাদা দেবে এমন মর্যাদা দেবে সিরকের পর্যায়ে কেউ এত সম্মান দেবে আল্লাহ সমতলে তুলবে আবার কেউ এত নিচে নামাবে তাই আল্লাহ সুমাতলা ভবিষ্যৎবাণী অনেক কোরআনের আয়াত নাজিল করলেন তার মধ্যে একটি হচ্ছে কোরআনের সুরা কাহাফ একশো দশ নম্বর আয়াতে আল্লাহ সুমাতলা কুল ইন হে রসুল আপনি বলে দিন কুল ইন নামা আনা বাসারুম মিসলিকুম হে রসুল আপনি বলে দিন আমি তো তোমাদের মতন মানুষ আল্লাহ সুমাতলা কেন নাজিল করলেন আল্লাহ ভবিষ্যৎবাণী তিনি জানতেন এই ধরনের জিনিসগুলো হবে এই আপনাদের মতন কিছু কুলাঙ্গার আলেম বর্তমান সমাজে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে শুধুমাত্র অর্থের লোভে শুধুমাত্র পেট পূজার লোভে মানুষের কাছে অর্থ চিন্তায় জন্যে আপনাদের মতো কিছু আলেম এই মানুষকে ভুল ব্যাখ্যা দেবে আপনি এখানে বললেন কোরআনের তফসিল নিয়ে আসতে সাতশো বছরের পুরোনো সাতশো নয় চোদ্দশো বছর পুরনো নবী রসুলদের যুগে সাহাবাই কেরাম সাহাবাই কেরামদের থেকে আমরা প্রমাণ দেখতে চাই যে তেনারা রসুল্লাহামকে নূরের মানতেন না আদম আলাইসাল্লাম থেকে যত দুনিয়াতে দূর নবী এসেছেন যত মানুষ এসেছেন যত চলে গেছেন যত আসবেন যে উপাদানে তৈরি রসোল্লাহ সেই উপাদানে তৈরি রসুল্লাহাম মায়ের পেটে জন্ম হয়েছিলেন মায়ের পেটে নূর হতে পারে না তিনি মানুষ ছিলেন তবে তিনি ছিলেন আদর্শ মানুষ তিনি ছিলেন আদর্শ মানুষ কিন্তু আপনাদের মতন কিছু নামদারে আলেমরা কোরআনের ভুল উদ্বতি দিচ্ছেন আবার চোরের মায়ের বল আপনারা বলছেন যে তারা কোরআনকে বিকৃতি করছে কোরআনকে ভুল করছে আপনারা নিজে করছেন অপরের নামে দিচ্ছেন আল্লাহ আপনাদেরকে হৃদয় দান করুক আচ্ছা এবার আসেন যে আমরা দেখি হিন্দু ধর্ম সনাতন ধর্ম সেইখানে রসুল্লা সাল্লামকে কী বলা হয়েছে যদি দেখেন ভগবত পুরাণ যেমন কোরআনের তফসিরা আছে কাশির তেমনি ভগবত পুরাণ পুরাণ অনেক পুরাণ আছে এই ঋগ্বেদ এই বেদের অর্থাৎ ব্যাখ্যা সেখানে ভগবত পুরাণ ইস্কান্ত বাড়া অধ্যায় দুই মন্ত্র নম্বর সতেরো সেখানে বলা হয়েছে অজ্ঞান হেতু কিতম মোহাম্মদম অধিকারম নাসম অর্থাৎ অজ্ঞান হেতু এখানে বলা হয়েছে অজ্ঞান মানে জানেন সংস্কৃত ভাষা অজ্ঞান এটাকে বলা হচ্ছে ইংলিশে যদি করেন আনকালচার আনসোশাল আর বাংলায় যদি করেন জাহেলিয়াত অন্ধকার তাহলে অজ্ঞান হেতু কে তো অর্থাৎ এখানে বলা হয়েছে যে অন্ধকার জাহেলিয়াত যুগকে খতম করার জন্য মোহাম্মদ আসবে দুনিয়াতে মোহাম্মদ মানুষ ছিলেন বেদ বলছে মোহাম্মদ মানুষ তিনি বলছেন যে তিনি আসবেন দুনিয়াতে এই অন্ধকারকে জাহেলিয়াত খতম করার জন্যে আপনি পিছনে ফিরে যান যখন মক্কায় জাহলিয়াত মদিনার মধ্যে জাহেলিয়াত এত ছিল কন্যা সন্তান হলে মাটিতে পুঁতে দেওয়া হতো ছেলে ছেলে জিনা করত। এই সমস্ত জাহলিয়াতকে কর্মকাণ্ডকে খতম করার জন্য আল্লাহ সুমাত রসুল্লা আসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন পাঠালেন এই জাহিলিয়াতকে খতম করার জন্য আর জাহিলিয়াতকে খতম করার হচ্ছে কোরআন প্রথমই আয়াত নাজিল হচ্ছে একড়া পড়ো অর্থাৎ অজ্ঞান আনপর আনপর আন কালচার এখানে আল্লাহ সুমাত্র জাহিলিয়াতকে খতম করছেন কোরআনের প্রথম আয়াত দিই একড়া বিস্মের রব্বে কাল্লা অর্থাৎ পড়ো রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো জাহিলিয়াতকে খতম করা হচ্ছে কোরআনের মাধ্যমে এরপরে নবী সাল্লামকে পাঠিয়ে এই অন্ধকারকে অন্ধকারকে আলোর দিকে আনার জন্য অর্থ মনে রাখবেন যেমন একটা অন্ধকারে ঘরে একটা আলো জ্বালা আলো হয়ে যায় আর এই জাহিজাদের অন্ধকারকে দূর করার জন্য এইখানে নবীকে পাঠানো হয়েছে আলোকিত করার জন্য এই শব্দে রসুল্লাহ সাল্লামকে নূর বলা হচ্ছে যিশানগত বডিগতভাবে ফিজিক্যালিভাবে রসুল্লাম নূরের তৈরি ছিলেন না তিনার মধ্যে নূর ছিল অর্থাৎ জ্যোতি যে জ্যোতির কারণে সারা বিশ্ব আলোকিত হয়েছিল সারা বিশ্ব সঠিক জ্ঞান পেয়েছিল সেই জ্যোতিকে নূর বলা হচ্ছে এখানে ওই জ্যোতিকেও বলা হয়নি এখানে সৃষ্টিগতভাবে রসংসংসার নূরে ছিলেন না এরপর যদি দেখেন শিখ ধর্ম আদিগ্রন্থ তেরো নম্বর অনুচ্ছেদ সাত থেকে আট পৃষ্ঠা শিখ ধর্ম জনমসাখী তেরো নম্বর অনুচ্ছেদ দুই থেকে তিন পৃষ্ঠা শিখ ধর্ম দশম গ্রন্থ ছয় নম্বর অনুচ্ছেদ সাত থেকে আট নম্বর পৃষ্ঠা পার্সি ধর্ম জড়াথুষ্ট সেখানে পাবেন এগারো নম্বর অনুচ্ছেদ তিন নম্বর পৃষ্ঠা এরপরে রিভেন্তা রোশন যেটা দু হাজার দুই সালে নর্থ আমেরিকা থেকে এই ভার্সনটা প্রথম চালু হয়েছিল সেখানেও বলা হয়েছে যে মোহাম্মদ ইজি ম্যান তিনি একটা উত্তম মানুষ ছিলেন পার্সি ধর্মগ্রন্ মোহাম্মদ মানুষ ছিলেন শিখ ধর্ম হচ্ছে মোহাম্মদ মানুষ ছিলেন সনাতন ধর্ম হচ্ছে মোহাম্মদ একজন মানুষ ছিলেন বৌদ্ধ ধর্মগ্রন্থ তিপিটক সেখানেও বলা হয়েছে মোহাম্মদ মানুষ ছিলেন তাহলে অমুসলিমরাও তাদের ধর্মগ্রন্থে বলছে যে রাসলাম একজন মানুষ ছিলেন আদর্শ মানুষ উত্তম মানুষ কিন্তু আমাদের দেশে কিছু অজ্ঞান জাহেলেদ কিছু মানুষ কিছু আলেম মানুষকে শুধুমাত্র অর্থ নিজেদের পকেট কামানোর জন্য মানুষকে ভুল উদ্ধৃতি দিয়ে বলছে রাসুল্লাহ সাল্লাম তৈরি ছিলেন আর তারা ভুল উদ্ধৃতি দিচ্ছেন দলিল দিচ্ছেন পনেরো নম্বর হয় যে আল্লাহর পক্ষ থেকে এসছি একটি নূর একটি জ্যোতি এবং একটি হচ্ছে কিতাব যেটা আল্লাহ আল্লাহকে কিতাব পবিত্র করান এই নূর এই জ্যোতিকে অধিকাংশ নামধারী কিছু মুসলিম কিছু আলেম রাসুল্লাহ সাল্লামকে বুঝিয়েছে অথচ সারফলাহ যদি পিছনে ফিরে যান যারা আল্লাহ রসুলের সাথী ছিলেন সাহাবাই কেরাম তারা কখনো এটা মনে করতেন না এটা হচ্ছে জ্যোতি আমি বললাম জাহলাতকে খতম করার জন্য যে একটা আলো যে একটা জ্যোতি সারা বিশ্বকে সঠিক জ্ঞান সঠিক সন্ধান এই অন্ধকারকে দূর করার জন্য যে জ্যোতি সেই জ্যোতি কথা বলা হয়েছে অর্থাৎ এই নূর এই নূরকে বলা হয়েছে শরীয়ত আর মনে রাখবেন আল্লাহ সুমাতলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় আল্লাহ সুমাতলাকে নূর বলা হয়েছে নূর বলা হয়েছে কোরআনকে নূর বলা হয়েছে শরীয়তকে অর্থাৎ কেউ যদি রসুল্লস্লামকে কোনো নবীকে নূর বলে সে নয় বরঞ্চ সির করলো কারণ নূর আল্লাহ সুতরাহ স্বয়ং নিজের জন্য বলেছেন যে নূরকে বলা হয়েছে আল্লাহ সুতলাকে নূরকে বলা হয়েছে কোরআনকে নূর বলা হয়েছে শরেতকে নূর বলা হয়েছে আর কেউ যদি নবীকে নূর বলে মর্যাদা দিতে যায় নবীর মর্যাদা বাড়ালো না নবীর মর্যাদা ক্ষুণ্ণ করলো এবং নবীকে শ্রীক করলো আর আল্লাহ সুমাতাল বলেছেন যে যদি কেউ শ্রিক করে তার গুণা কোনোদিন ক্ষমা নাই সোরা নিশা আটচল্লিশ নম্বর একশো ষোলো নম্বর আয়তে বলেছেন সোরা জুমার পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ সুমাত রসুল্লাহকে বললেন লাই নাস রাখতা হের রসুল আপনি যদি সেরিক করেন লাহাবাত নামেলা লাতা কোন অন্য মিনাল খসরিন আপনি যদি সেরিক করেন আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে তাহলে নবীর ওপর যদি এত বড় ওয়ার্নিং দেওয়া হয় আর আপনি আমার কি হাসিয়াত আছে আপনি আমি যদি এই ধরনের সিরিক করে আমাদের কোথায় ঠিকানা হবে এটা মনে রাখবেন আজকে আমাদের ঠিকানা কোথায় হবে এটা মনে রাখেন যে যদি আমরা এই ধরনের সিরক করি তাই এই নূর যদি কেউ আসসাল্লাম বা কোনো নবীকে বলে এটা কাবিরা গুণা তো নয় বরঞ্চ সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তার কারণ এটা হচ্ছে কথা যেহেতু এই নূর শব্দটা আল্লাহ স্বয়ং নিজের জন্য কোরআনের জন্য দিন শরীয়তের জন্য বলা হয়েছে নূর মানে হচ্ছে জ্যোতি মানে হচ্ছে একটা শরীয়ত আর তিনি বললেন যে আদম আল্লাহ সাল্লাম থেকে যত নবী এসেছে আদম সাল্লাম বাদ দিয়ে সমস্ত নবী কেউ মাটির তৈরি ছিলেন না তৈরি ছিল আদম আল্লাহ পরবর্তীতে সমস্ত সন্তান আদম সন্তান যেভাবে বীর্য থেকে উপাদানে তৈরি প্রত্যেকটা মানুষ নবী রসুল তৈরি তার দলিল হচ্ছে পবিত্র কোরআন দেখুন সুরা ইমরান তিন নম্বর সুরা উনষাট নম্বর অ্যাথ সুরা আনাম ছয় নম্বর সুরা দুই নম্বর অ্যাত সুরা আরাফ সাত নম্বর সুরা বারো নম্বর অ্যাত সুরা মুমিনুন তেইশ নম্বর সুরা বারো নম্বর बारह नंबर आयत चौबीस नंबर आयत तेतीस नंबर आयत चौतीस नंबर आये सतचल आयत सुरह सजदा सुरह सात नंबर साफा सुरतीस नंबर सुरा एगारो नंबर आयत सरा सुहा अठतीस नंबर सुरा एक छियातर नंबर आयत सरा मायदा अठारह नंबर आयत सरा इब्राहिम चौदह नंबर सुरा दस नंबर एगारो नंबर आयत सुरा कहा अठारह नंबर सुरा एक दस नंबर आयत सरा अम्बे एक नंबर सुरह तीन नंबर आयत सरा सुहा छब्बीस नंबर सुरह

মানুষ বংশগতভাবে মানুষ ছিলেন তারা কেউ নুরেদ তৈরি ছিলেন না তাহলে কোরআন বিরুদ্ধে আপনি যখন কথা বলছেন তাহলে আপনি কোন ক্যাটেগরি মানুষ এখনো পর্যন্ত অল্লা সমাগত করে ফিরে আসুন মানুষকে ভুল বোঝাবার আগে নিজে সংশোধন হয়ে যান শুধুমাত্র অর্থের জন্য আজকে মানুষকে এইভাবে ভুল বোঝাচ্ছেন এরপরে যদি দেখেন যে রসুল্লা হাদিস এটা উল্লেখ করা হয়েছে সেই বুখারি তিন হাজার চারশো নম্বর হাদিস এবং আহমেদ এন আহম্বলের একশো ঊনপঞ্চাশ একশো ঊনষাট এবং তিনশো তেরো নম্বর সেখানে এসেছে যে ইবনে আব্বাস রাজা তাল্লাহন বর্ণিত ওমর রাজিয়াল তালাহ তিনি বলেন যে আমি ওমর রাজা তাল্লাহনুকে মেম্বারে শুনেছি তিনি বলেন যে আমি রসুল আল্লাহ সাল্লাসাল্লামকে শুনেছি যে তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না যেমনরা খ্রিস্টানরা ঈসা ইবনে মরিয়ামের প্রশংসায় বাড়াবাড়ি করেছে বলুন আমি আল্লাহর বান্দা আমি তোমাদের মতো মানুষ বলো আমি আমি আল্লাহর বান্দা তোমাদের মতো মানুষ আমি একজন রসুল অর্থাৎ ঈশা আল্লাহিসাল্লামকে নিয়ে সন অফ গড যেমন বাইবেলেও তা কোনো জায়গায় উল্লেখ করা হয়নি যে আপনি আল্লাহর পুত্র ছিলেন বরঞ্চ বাইবেল যশান বাইবেল সেখানেও বলা হয়েছে যে তোমাদের পর যীশুখ্রিস্ট আসবেন মানুষকে ভুল থেকে পরিবর্তন করার জন্য এবং যীশু খ্রিস্ট সেইখানে বাইবেলেও বলা হয়েছে যে তোমাদের একজন আসবেন যে অনেক কিছু কথা বলবেন এবং যেগুলো মানুষকে অন্ধকার থেকে দিকে নিয়ে যাবে সাল্লাম সম্পর্কে বাইবেলেও বলা হয়েছে বাইবেলে অফ জন এরপর ডিউটার নবী ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট সব জায়গায় নবীকে আপনার হচ্ছে মানুষ বলে সেখানে অব্যাহিত করা হচ্ছে সেখানে কোনো জায়গায় বাইবেলও বলা হয়নি যে নুরদ তৈরি এরপরে সেই মুসলিমের পাঁচ হাজার তিনশো তেরো নম্বর হাদিস এবং মুসনাদে আহমেদের চব্বিশ হাজার আটত্রিশ নম্বর হাদিস রায়তাল আনহা থেকে বর্ণিত যে উল্লাহ তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন ফেরেস্তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে জিনদেরকে কালো ঘন আগুনের লেলিহান শিকা থেকে সৃষ্টি করা হয়েছে আর আদম আল্লাহি সাল্লামকে যে উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে যার তোমাদের মধ্যে অনেক গুণ রয়েছে তাহলে এখান থেকে পণ পাওয়া যাচ্ছে যে সমস্ত আগুন থেকে নূরের থেকে মাটির মানুষের মর্যাদা বেশি তাহলে কেউ যদি তর্কের খাতিরে যদি রসুল ইসলামকে ভালোবাসার খাতিরে মর্যাদা দিতে যায় সে রসুল্লাহ ইসলামকে মর্যাদাই করলো না মর্যাদা ক্ষুণ্ণ করলো রসুল্লাহ সাল্লামকে নিজে করলো এরপরেও সেই মুসলিমের চার হাজার দুশো তেইশ নম্বর এবং আহমদ দশ হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর হাদিস আবু হুরায় রাজিল তালাম বর্ণিত যে রসুল্লাহ ইসলাম বলেছেন কেয়ামতের দিন আমি হব সর্বপ্রথম হচ্ছে যে সন্তানদের সর্দার যে আমাকে কবর থেকে নিয়ে আসবে এবং সাফায়াতকারী বা আমার সাফায়াত তোমাদের ওপর রাসুল্লা সাল্লাম সাফায়াত করবেন এরপরে আরও যদি দেখেন যে আপনারা নামের আগাদে পীর দিচ্ছেন পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ যে আপনারা বলছেন যে পীর পীর সম্পর্কে আল্লাহ সাম তালা বলেছেন যে কাল কিয়ামতের দিনে কোনো পীর কাজে আসবে না কারণ আল্লাহ সোমাত রসুল্লাহ বলছেন যে আপনারা বলেন যে আমরা তোমাদের হয়ে উকালতি করবো রসুল্লাহামকে আল্লাহ সোমাত উনিশ ছয় নম্বর এতে যে রসুল আপনি বলে দিন আমি তোমাদের উকিল নয় উকিলের কাজ হচ্ছে করা এরপরেও পীর কোনো কাজে আসবে না তার উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের सरारा बाशो पैसठ नम्बर आतेष्टी नंबर आते एक सौ सतसठी नम्बर आते सुरान सो नम्बर आये चौराबे नम्बर आयते सुरा यूनुस सात नम्बर आये तिर नम्बर आये आठाश नम्बर आते सुरा मरियम एकासी नंबर आते सुरा सरा कहा बावान्न नम्बर आते इतने सरा मुंग एक सौ नम्बर आये सरा फुरखान सतरो नम्बर आयो अठार नम्बर आये उन्नीस नम्बर आये सरा का तेष्टी नम्बर आये चौष्टी नम्बर आये सरा रून तेरह नम्बर सुरा लोकमान तैतीस नम्बर आयते और এরপরে সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়তে সুরা আরাপ একশো আশি নম্বর আয়তে সুরা ইউনুস একশো ছয় নম্বর আয়তে সুরা আনকাবু সতেরো নম্বর আয়তে সুরা সাফাত পঁচাত্তর নম্বর আয়তে সুরা মোমিন ষাট নম্বর আয়তে যে কেয়ামতের দিন কোনো পীর কাজে আসবে না এখানে মানুষ একটা দলিল দেয় সুরা ময়দা পঁয়ত্রিশ নম্বর অশিলা অশিলা মানে হচ্ছে যে কোন পীরের পীরের অশিলা নয় অশিলা আপনি ভালো কাজের অশিলা এবাদতের অশিলা কোনো এবাদত করছেন এবাদতের অশিলাই আল্লাহ সুমাদ চাইতে পারেন কিন্তু কোনো জীবিত বা মৃত মানুষকে অশিলা করে চাওয়া ইসলামে চাইজ নয় কিন্তু কিছু মানুষ কিছু নামদারি মুসলিম আজকে আপনাদের মতন মানুষকে বিভ্রান্ত করার জন্যে আজকে এই জিনিসগুলো করে থাকছে এবং রসুল্লা সাল্লামকে সম্মান দিতে গিয়ে তারা সির্কের পর্যায়ে নিয়ে যাচ্ছে অথবা এত নিম্নায় নামাচ্ছে যেখানে আপনাদের মতন বললেন যে রসুল্লা সাল্লাম এবং সমস্ত আদম এরপর থেকে আদম আল্লাহামের পর থেকে যত নবী দুনিয়া দেশে কেউ মানুষ ছিলেন না এরপরে মোসরাদ আহমদাম বলেন হাজরত আনা সাল্লাহাম বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লার পুত্র মোহাম্মদ আমি আল্লাহর বান্দা আর আমি মানুষ যে উপাদানে তৈরি সেই উপাদানে তৈরি এবং আল্লাহ সুমতাল্লাহ আমাকে মর্যাদা দান করেছেন আর আল্লাহ সুমতাল্লাহ প্রত্যেকটা আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন অর্থাৎ মাটির জিনিসের মর্যাদা নূরের থেকে বেশি কিন্তু এখানে নূর যেটাকে বোঝানো হয়েছে যে জাহিলাতকে খতম করার জন্য যে জ্যোতি যে শরীয়ত এনেছিলেন এই শরীয়তকে নূর বোঝানো হয়েছে সৃষ্টিগতভাবে বা ফিজিক্যালিভাবে রাসুল্লা সাল্লামকে নূর বোঝানো হয়নি কিছু মানুষ কিছু ইসলামের কুলাঙ্গার ইসলামকে ধ্বংস করার জন্য মানুষকে এইভাবে আজকে ভুল বুঝিয়ে বুঝিয়ে মানুষকে ভুলে বুঝে বোঝাচ্ছে অথবা মানুষকে এই ধরনের এমন কথা বলছে যে কথাটা আপনি এখনই বললেন যে তারা এই কোরআনের ভুল আছে বা এই কোরআনকে তারা এই ধরনের ভুল বুঝিয়ে মানুষের কাছে ভুল বোঝাবে শুধুমাত্র আপনাদের মতন নামধারী কিছু কুলাঙ্গার আলেমরা আজকে সমাজকে ক্ষতিগ্রস্ত করছে তাই এখনও বলবো তকুল্লাহ আল্লাহকে ভয় করুন ফিরে আসুন এবং কোরআন সন্নাকে আঁকড়ে ধরুন যেটা করলে আমাদের দুনিয়া আখেরাতে আমরা কামিয়াবি হতে পারবো কারণ রসুল্লা সাল সাল্লাম বলেছেন যে তোমরা খালাফায় রাসে জন্য সুন্নতকে আঁকড়ে ধরো তোমরা পথ হবে না আবুদাউদ একশো পঁয়ষট্টি আমরা একশো পঁয়ষট্টি নম্বরে উল্লেখ করা হয়েছে এটাই যে তোমরা খুলে পায় রাশি দিনকে আঁকড়ে ধরো তা নিজেদের মন গড়া বানোয়ার কথা আর যদি আমরা বলি এর বিধান কীভাবে আল্লাহ সুতরা সেটা বলেও দিয়েছেন সোরা মোহাম্মদের সাতাশ থেকে আঠাশ নম্বর এতে যে যারা কোরআন আদিসকে বাদ দিয়ে নিজেদের মন গড়া আইন মানুষের মুখে চালাবে নিজেদের মন গড়া মানুষকে বোঝাবে নিজেদের দিকে আহ্বান করবে আর বলবে এটাই আল্লাহ পক্ষ থেকে আল্লাহ সুতরা কাল হতো দিনে ফেরেস্তাদের দিয়ে এদের বুকে পিটে মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবেন তাই এখনও সময় আছে তবু বা করুন ফিরে আসুন সঠিকটা বুঝুন যে বুসটা সালেফ সালফাইন ছিল যে বুকটা পূর্ব অনুসারীদের ছিল সেই বুঝটা আমাদের বুঝতে হবে দেখেন রসুল্লা সাল্লাম নিজের বেটিকে বলছেন ইয়া ফাতেমা বিনতে মিনান নার ফাতেমা এই পিতা মাহমদ তোমার দুনিয়ায় কোনো কাজে আসবে আখেরাতে কোনো কাজ আসবে না তুমি নিজেকে কে জাহান নামের আগম থেকে বাঁচাও যে রসল্লা নিজের বেটিকে নসেত করছেন কি যে নবসিকে মিনা নার জান আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও আর আপনারা কত বড় পীর হয়ে গেছেন যে আপনারা মানুষকে বলছেন তোমরা আমাদের মুড়িদ হয়ে যাও আমরা তোমাদের কবরে দেখে নেবো তোমাদের হিসেব দিতে হবে না আমরা তোমাদের জন্যে আমরা দাঁড়াবো আপনার নিজের ঠিকানা কোথায় যাবেন দেখুন আপনি কোরআনের অপব্যাখ্যাকারী হাদিসের অপব্যাখ্যাকারী আপনি সিরিককারী আপনি তাবিজ বিক্রেতা আপনি মানুষকে ধোকা দিয়ে ছিনতাই বাজ চিন্তায় করে পয়সা মানুষের কাছে আদায় করছেন আপনার ঠিকানা কোথায় হবে আপনি দেখুন আপনি কীভাবে জাহান নামের আগুন থেকে বাঁচবেন আপনি এখনো তৌবা করে ফিরে আসুন আপনি নিজে সংশোধন হতে পারেননি নিজে ভুল পথে আছেন নিজে কাদায় পড়ে আছেন আর মানুষকে দেখাচ্ছেন আমি তোমাকে ছাদে তুলবো আমি তোমাকে জান্নাতে যাবো আপনি জান্নাতে আপনার সার্টিফিকেট আপনি কোথায় পেয়েছেন আর যদি আপনি সত্যবাদী হন কুলহা তখন বড় হা রকম ইনকুন তুমি দেখুন আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি দলিল পেশ করুন আল্লাহ সোয়াতালা আমাদের সকলকে বিশ্বের মুসলিম জাতিকে পরিশুদ্ধভাবে আল্লাহ স্বাত নির্দেশনা রসুল্লাস্লামের যে আদর্শ আদর্শ হয়ে দুনিয়ার বুকে চলার এবং দুনিয়া থেকে ইমানের সাথে প্রকৃত মুসলিম হয়ে যাওয়ার তৌফিক দান করুন এ যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত ভুল পর্যন্ত আর যে ক্ষতিগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো তারা যেন সঠিকটা বুঝতে পারে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু